আমার পেছনের এই ছবিটা দেখুন বোলার এবাদত হোসেন বাংলাদেশের উল্লাসের মধ্যমণি এবং সেটা হওয়াটা খুবই স্বাভাবিক কারণ নিউজিল্যান্ডের করেই নিউজিল্যান্ডের পঞ্চম উইকেট বাংলাদেশ তুলে নিল প্রথম দিনটা কিন্তু শেষ করলো মোটামুটি একটা ভালো অবস্থানের থেকে কিন্তু এই একটা উইকেট কি পুরো দিনে এবাদতের বোলিং এফোর্টের সঠিক প্রতিচ্ছবি দিচ্ছে অনেকেই ইবাদতের এই উইকেটটার কারণে তার একাদশে ইনক্লুশনের এক ধরনের জাস্টিফিকেশন খুঁজে পেয়েছেন কিন্তু আমি তো বরাবর স্পেডকে স্পেডই বলি সো ইবাদতের এই উইকেট সত্ত্বেও আমি মনে করি বাংলাদেশের এই প্রথম টেস্টের একাদশে ইবাদত জায়গাটা যত বেশি ডিজার্ভ করেন তার চেয়ে অনেক 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 বেশি ডিজার্ভ করেন আবু আবুজয়া চৌধুরীর রাহি রাহির বদলে ইবাদতকে একাদশে নেয়াটা তারপরেও আমি তাই ভুলই বলছি কেন বলছি সে আলোচনাই করছি এখানে দেখো নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশের রেকর্ডের অবস্থা খুবই খারাপ কোন ফর্মেটে কোন ম্যাচই বাংলাদেশ কখনোই জিততে পারেনি সো এবারে দুই টেস্টের সিরিজেও বাংলাদেশকে একেবারে ঘুরিয়ে দেবে কি এমন আশঙ্কা নিয়েই তো সিরিজটা শুরু হয়েছে কিন্তু বাংলাদেশ অধিনায়ক মেমনুল হক প্রথমে টস জয়ের পরে যখন বোলিং বেছে নেন নতুন বলের দুই বোলার তাস্কিন ও শরিফুল দুর্দান্ত বোলিং করেছেন স্পেশালি শরিফুলের কথা বলতে হবে তিনি বাংলাদেশের প্রথম দিনের বেস্ট বোলার শুরুতেই তিনি কিউই অধিনায়ক টম লেথমের উইকেট তুলে নিয়েছেন পরবর্তীতে রস টেলরের উইকেট তুলে নিয়েছেন এবং আরও দুটো উইকেট কিন্তু তিনি পেতে পারতেন যদি ডেভন কনওয়েকে আম্পায়ার আউট দিতেন যেটা ওই ইম্প্যাক্টটা হচ্ছে কি আম্পায়ার স্কল ছিল কিংবা ধরেন লাঞ্চের পর পর কনওয়ে তখন ইনফেকশন রানে ছিলেন কিংবা লাঞ্চের পর পর উইল ইয়াং এর ওই কট ভেন্ডের অ্যাপিলটা তো বাংলাদেশের কেউ করেই নি আসলে ওই ব্যাটের এই লেগেছে সেটা আসলে কেউ শুনতেই পায়নি সো শরীফুল বাংলাদেশের বেস্ট বোলার ছিলেন তাসকিন কোনো উইকেট পাননি শরীফুল দুই উইকেট পেছেন কিন্তু এই যে শরীফুলের সঙ্গে তার উল্লাস সেটা পুরোপুরি যথার্থ কারণ তিনি তিনিও স্পেশালি প্রথম স্পেলটা কিউি ব্যাটসম্যানদের দারুণ পরীক্ষার মুখে ফেলেছিলেন কিন্তু বাংলাদেশের যে থার্ড সিমার সেই ইবাদতের বোলিংটা আসলে কেমন ছিল লাস্ট ওভারে গিয়ে তিনি উইকেট পেয়েছেন কিন্তু তারপরেও সারাদিনে তার বোলিংটা কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল আমার কাছে অন্তত সেটাই মনে হয়েছে শুরুতে তাস্কিন এবং শরীফুল যে প্রেশারটা ক্রিয়েট করেছিলেন সেই প্রেশারটা কিন্তু ইবাদত বোলিং এসে সেটা রিলিজ করেছেন তারপরে মাঝখানে সেশনটা তিনি মোটামুটি ভালোই বোলিং করেছেন খুব খারাপ বোলিং করেছেন সেটা আমি বলবো না কিন্তু আবার লাস্ট সেশনটাতে খুব এলোমেলো বোলিং করেছেন স্পেশালি গিয়ে এই যে লাস্ট ওভার উইকেটটা পেলেন তা ক্রিকেট খেলাটা আসলে এমন মজার একটা খেলা ওই যে আটাশি নম্বর ওভার নতুন বল বাংলাদেশ নিয়েছে মাত্র সাত ওভার পুরোনো বল সেই বল করতে এসে প্রথম বলটাই এই ইবাদত করলেন হচ্ছে ওই ওভারেই তিনি উইকেটে এবং সেই উইকেটটাও একটা লাকি উইকেটই মানে কারণ ওই ওই জায়গাটাতে ব্যাটসম্যানদের ব্যাটসম্যানের ব্যাটের ভেতরের কানায় লেগে বলটা প্যাডে লেগে তারপরে গিয়ে সেটা স্ট্যাম্পে লেগেছে সো যাক উইকেট পেয়েছি আমরা সেটা তো অবশ্যই একটা বড় ব্যাপার কিন্তু আমি যে কারণে বলছিলাম ইবাদতকে নেওয়াটা ভুল তার চেয়ে রাহিকে নেয়াটা একাদশে সঠিক ছিল কেন আমি এমনটা বলছি সেটা আবার একটু বলি রাহির বদলে ইবাদতকে একাদশে নেয়াটাকে যে আমি ভুল বলছি এর পেছনে আমার কাছে সুনির্দিষ্ট তিনটি কারণ রয়েছে এক নম্বর কারণ আমি মনে করি টেস্টে ইবাদতের চেয়ে রাহি বাংলাদেশের ভালো বোলার সবসময়ই ভালো বোলার এবং এটা যদি দুজনের ওভারঅল টেস্ট ক্যারিয়ার দেখেন তাহলে সেটাই স্পষ্ট হবে ইবাদত যেমন এটা তার এগারোতম টেস্ট খেলতে নামছেন এই এগারো টেস্টে তার উইকেট সংখ্যা মাত্র বারোটি রাহির সেখানে ১৩ টেস্টে ত্রিশ উইকেট অনেকে গিয়েছেন তিনি আসন দুজনের অ্যাভারেজে ইবাদতের অ্যাভারেজ যেখানে হচ্ছে গিয়ে উনআশি রান মানে প্রতি উনআশি রান দিয়ে তিনি একটি করে উইকেট পেয়েছেন সেখানে রাহির অ্যাভারেজ কিন্তু সাঁত্রিশ আবার আসুন স্ট্রাইক রেটে ইবাদত যেখানে একশো তেত্রিশটা বল করে একটি উইকেট পেয়েছেন টেস্টে রাহি কিন্তু সেখানে মাত্র পঁয়ষট্টিটা বল করে একটি করে উইকেট পেয়েছেন সো এই জায়গাটাতেও কিন্তু রাহি অনেকে এগিয়ে আছেন আমি যে দুই নাম্বার কারণটা বলছি যে টিম ম্যানেজমেন্টের এই ডিসিশনটা ভুল সেটা হচ্ছে গিয়ে স্পেশালি অ্যাওয়ে সিরিজে অ্যাওয়েতে ইবাদতের চেয়ে রাহি অনেক 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 বেটার বোলার এবং নিউজিল্যান্ডের মতো দেশে যেখানে হচ্ছে গিয়ে বল অনেক মানে সিপ মুভমেন্ট অনেক বেশি সেই জায়গাটাতে তো এটা নিয়ে প্রশ্ন ওঠারই কোনো সুযোগ নেই কারণ বাংলাদেশের বেস্ট সুইং বোলার হচ্ছে গিয়ে রাহি ইবাদতের সেখানে বড় শক্তির জায়গা তার পেস অ্যাওয়ে কথাটা যে আমি বলছিলাম অ্যাওয়েতে দুজনের পারফরমেন্সে যদি এবার একটু তুলনা করি তাহলে সেটা কি দেখা যাচ্ছে এইখানে এবাদতের আট টেস্টে তিনি নিয়েছেন অ্যাওয়েতে মাত্র নয় উইকেট সেখানে আবুজাহ চৌধুরী রাহি তিনি কিন্তু নয় টেস্টে অ্যাওয়ে খেলে নিয়েছেন উনিশটা উইকেট অ্যাভারেজে আসুন অ্যাভারেজে ইবাদতের অ্যাভারেজ অ্যাওয়েতে যেখানে হচ্ছে গিয়ে বিরাশি সেখানে রাহির অ্যাভারেজ কিন্তু হচ্ছে গিয়ে উনচল্লিশ আবার স্ট্রাইক রেট যেখানে ইবাদতের একশো পঁচিশ রাহির কিন্তু সেটা আটষট্টি তাহলে সব দিক দিয়েই কিন্তু রাহি এগিয়ে আছেন এবাদতের চেয়ে আর তিন নম্বর যে কারণ আমার কাছে সেটা হচ্ছে কি ফর্ম ইবাদতের ফর্ম কিন্তু এমন কোনো ভালো ফর্ম না সেখানে রাহি স্পেশালি প্র্যাকটিস ম্যাচটা যে খেলেছেন তিনি এই টেস্ট শুরু হওয়ার আগে আগে সেখানে তিনি দুর্দান্ত বোলিং করেছেন তিনটা উইকেটও তিনি একাদশে রাখা হলো না তার বদলে ইবাদতকে একাদশে রাখা হলো সেটা আমার কাছে বোধগম্য না আমি আবার ওই কথাটা বলি ক্রিকেট কিন্তু একটা ফানি গেম ওই যে দিনের শেষ ওভারে সারাদিন বাজে বলিং করা সত্ত্বেও ওই ওভারের প্রথম বলটা ওয়াইড করা সত্ত্বেও যে ভাবে একটা উইকেট পেয়ে গেলেন হচ্ছে কি বিদ্যত ঠিক তেমনিভাবে এই টেস্টের বাকি অংশও তিনি ভালো বোলিং করতে পারেন আগামীকাল সেকেন্ড ডেতে তিনি ইনিংসে পাঁচ উইকেটও পেয়ে যেতে পারেন এবং আমাদের অবশ্যই অবশ্যই আমাদের মানে আমাদের কি বলা চলে যে চাওয়া থাকবে সেরকমই ইবাদত খুব ভালো বোলিং করুন রাহিকে না নেওয়া ভুল হয়েছে বলে ইবাদত খারাপ বোলিং করবেন এমন চাওয়ার জায়গাটা তো থাকার প্রশ্নই ওঠে না বাংলাদেশে রয়ে খেলছেন তিনি কিন্তু যদি টেস্ট আর আগের এই যে সব কিছু যদি বিবেচনা রাখা হয় ওভারঅল টেস্ট বোলার হিসেবে কে এগিয়ে আছেন অ্যাওয়েতে কে এগিয়ে আছেন এবং ফর্মে কে এগিয়ে আছেন এই তিন বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে ইবাদতের বদলে যদি রাহিকে একাদশে রাখা হতো সেটা বাংলাদেশের জন্য ভালো হতো আপনি কি আমার সঙ্গে একমত নাকি আপনি মনে করছেন রাহির বদলে ইবাদতকে খেলানোটাই ঠিক আছে